চরপাটা জাল। বর্তমানে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য প্রধান হুমকিগুলোর একটি এই চরপাটা জাল। এই জাল শুধু জলজ প্রাণীর জন্যই হুমকি নয়, বরং স্থলচর প্রাণীর জন্যও মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে। আমরা সবাই জানি সুন্দরবন একটি ডাইনামিক বা ক্রমপরিবর্তনশীল প্রতিবেশ। এখানে 6 ঘন্টা পরপর জোয়ার ভাটার কারণে পানির উচ্চতা বাড়ে কমে। ভাটিতে পানি নেমে গেলে খালের দুপারে কাদাভূমি জেগে ওঠে। আবার জোয়ারে পানি বেড়ে গিয়ে এ কাদাভূমির পার ডুবে যায়। বিশেষ করে ভরা পূর্ণিমায় এবং অমাবস্যায় কোথাও কোথাও পানির উচ্চতা ভাটির চাইতে জোয়ারে 10 ফুট বেড়ে যায়। সার্বিকভাবে জীববৈচিত্র্য সংরক্ষণের কথা চিন্তা করে সুন্দরবনের বিভিন্ন খালে, বিশেষ করে অভয়ারণ্যের ভেতরের যে কোনো খালেই চরপাটা জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জেলেরা যখন বন বিট অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে প্রবেশ করে, তখন ওই পাসে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে কোন কোন খালে এই জাল ব্যবহার করা যাবে না। কিন্তু জেলেরা এসব নিয়মকানুন খুব একটা মানে না, তারা প্রায় সব খালেই এই জাল পেতে থাকে। বন বিভাগেরও লোকবল কম থাকার কারণে এই বিশাল বনের সব জায়গায় জেলেদের বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই সুযোগটাই নিয়ে থাকে জেলেরা। দুঃখজনক বিষয় হচ্ছে কটকা, কচিখালি বা চরপুটিয়া বিট অফিসের 500 গজের মধ্যে এই জালের ব্যবহার হচ্ছে, অথচ এটা বন্ধের কোনো উদ্যোগ দেখা যায় না। কটকা বা কচিখালি সুন্দরবন পূর্ব অভয়ারণ্যের অংশ। কখনো কখনো দেখা যায় জেলেরা বিট অফিসের আশেপাশেই এই জালগুলো রাখছে আর ভাটিতে নিয়ে গিয়ে খালের পাড়ে পেতে রাখছে। কটকা খালের পশ্চিম পাড়ের কেওড়া বন সংলগ্ন ঢালু পাড়টি বেশ নৈসর্গিক এবং পর্যটকদের কাছে বেশ প্রিয় একটি জায়গা। এই জায়গাটি শ্বাসমূলে পূর্ণ থাকে এবং ভাটিতে সব বন্যপ্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ চারণভূমি। ভাটিতে হরিণ, বন্য শুকর আর বানরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বিভিন্ন জলচর পাখির জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংকটাপূর্ণ পাখিগুলোর মধ্যে মদন টাক একটি। সুন্দরবনে কটকার এই খালের পাড়টিতেই সবচাইতে বেশি মদন টাক দেখা যায়, অথচ এখানেই জেলেরা অবাধে চরপাটা জাল পেতে রেখেছে। অনেকে জানলেও কেউ কিছু বলছে না। ভাটিতে কচিখালি নদীতে চওড়া কাদা পাড় জেগে ওঠে। এই কাদা পাড়টি কুমিরের জন্য খুবই উপযুক্ত আবাসভূমি। খাবারের ফাঁকে ফাঁকে এই কাদায় রোদ পোহাতে দেখা যায় কুমিরকে, অথচ চরপাটা জালের ব্যবহারের ফলে কুমিরের এই আবাসভূমি
আজ হুমকির সম্মুখীন। ভাটিতে পড়ে থাকা এই জাল অন্যান্য প্রাণীর চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছে। ভাটিতে পানি নেমে গেলে পরবর্তী জোয়ারের আগে বনের সব প্রাণী কর্মচঞ্চল হয়ে পড়ে, নিজেদের খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। নদীর পাড়ের কাদাভূমি তখন কাকড়া ডঙ্কুর সহ সব অমেরুদণ্ডী প্রাণীর উপস্থিতিতে মুখরিত হয়ে পড়ে, আর এদের খেতে বিভিন্ন প্রজাতির বক, কাদা খোঁচা আর শিকারি পাখিরা নেমে আসে এই কাদাভূমিতে। ভাটিতে পানি ঘোলা থাকে আর অল্প পানিতে মাছ শিকারে গুইসাপ আর ভোদররা বেশ ব্যস্ত হয়ে পড়ে। ভাটির সময় খালের পাড়ের কাদায় সবচাইতে বেশি দেখা যায় বানরের দলকে। পোকামাকড় ছাড়াও কাদায় জন্মানো ঘাসের নরম মূল এদের খুবই প্রিয়। তাছাড়াও ভেসে আসা কেওড়া ফল, এমনকি কচুরিপানার নরম কাণ্ডও খেতে দেখা যায় এদের। পানিতে ভেসে আসা কচুরিপানাও খেতে দেখা যায় হরিণকে। আর তাই এই চরপাটা জাল যখন কাদায় পাতা হয় তখন নদীর সম্পূর্ণ পাড়টি সব ধরনের প্রাণীর জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়, এমনকি এটি বাঘের জন্য খাল পারাপারেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। চরপাটা জালের কারণে এইসব প্রাণী দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়। তাছাড়া জালে পেঁচিয়ে বিভিন্ন প্রাণী মারাও যায়। সুন্দরবনের পূর্ব অভয়ারণ্যে এই জালের ব্যবহার সর্বত্র হলেও পশ্চিম অভয়ারণ্যে এই জালের ব্যবহার নেই বললেই চলে। যে হারবেরিয়ার খালে কুমিরের পরিবেশ সংরক্ষিত রাখার জন্য সাধারণত কোনো পর্যটক জাহাজ প্রবেশ নিষেধ, অথচ সেই খালেও চরপাটা জালের ব্যবহার দেখা যায়। যেহেতু এই খালের পাড়ে কুমির বাসা বাঁধে, ডিম পাড়ে ও কুমির বাচ্চারা এ খালেই বড় হয়, তাই এই খালে চরপাটা জালের ব্যবহার কুমিরের জন্য প্রধান হুমকি। আমরা মনে করি পশ্চিম অভয়ারণ্যে যদি এই জালের ব্যবহার বন্ধ করা যায় তাহলে পূর্ব অভয়ারণ্যেও বন্ধ করা সম্ভব। এই ব্যাপারে বন বিভাগ এখনই তৎপর না হলে ভবিষ্যতে এটি প্রকট আকার ধারণ করবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।